সবই যে চাউর রয়েছে, তারকাদের সংসার হচ্ছে তাসের ঘট। এই গড়ছে তো এই ভাঙছে, ভাঙা আর গড়ার মাঝেও কয়েকজন তারকার সংসার টিকে আছে, তারা সুখেই দিন কাটাচ্ছেন। যেমনটা ঘটেছে চিত্রনায়ক রিয়াজ ও তার স্ত্রী তিনার ক্ষেত্রে। দাম্পত্য জীবনে 10 বছর সুখে কাটিয়ে দিলেন তারা। 18ই নভেম্বর ছিল তাদের দাম্পত্য জীবনের 10 বছর পূর্তি। 2007 সালের 22শে নভেম্বর রিয়াজ তিনার বাগদান সম্পন্ন হয়। ওই বছরের 18ই ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে জড়ান। দাম্পত্য জীবনে 11 বছরের পদার্পণ প্রসঙ্গে চিত্রনায়ক রিয়াজ বলেন, দেখতে দেখতে পার হয়ে গেল 10টি বছর, সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের সন্তান আমিরা। শুক্রিয়া দয়াময়, ভালোবাসায় পরিপূর্ণ জীবনের জন্য। ধন্যবাদ তিনা, আমার ও আমাদের রাজকন্যার জন্য অনেক বড় ত্যাগ তোমার, আমাদের কাছে তুমি মমতার ছায়া। রিয়াজ পত্নী তিনা ছিলেন বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী। 2004 সালে বিজয়ী ছিলেন তিনি, টুকটাক নাটক ও বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। পাশাপাশি স্বামী কেন আসামি ও ব্ল্যাক আউট দুটি ছবিতে অভিনয় করেছিলেন তিনা। 2007 সালে বিয়ে করার পর 2015 সালের 1লা জুন তাদের সংসার আলো করেছে কন্যা আমিরা। সন্তান জন্মের পর থেকেই তিনা স্বামী সন্তান ও সংসার এই সব তিন শয়ের মধ্যেই নিজেকে ব্যস্ত রেখেছেন। রিয়াজ ব্যবসার পাশাপাশি ছোট পর্দায় সরব রয়েছেন। ইদানিং বড় পর্দা নিয়ে আবার সিরিয়াস হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক। চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। সর্বশেষ কৃষ্ণপক্ষ ছবিতে দেখা গেছে এক সময়ের সুপারস্টারকে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।